দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আলী জহির আশরাফ অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী এফসিএ। মোহাম্মদ আলী, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ দর্শকদেরকে, ধন্যবাদ। আমরা শুরুতে যেটি বলছিলাম, আমরা মার্কেট আপডেট শুনছিলাম, জানছিলাম, তো আমরা যেটা দেখছিলাম যে গত 3.5 মাসে, অর্থাৎ 60 কার্য দিবসে, দেশের প্রধান ইন্ডেক্সটি হারিয়েছে 1300 পয়েন্টেরও বেশি। কীভাবে দেখছেন, আসলে কী হলো আমাদের মার্কেটের, মানে এইভাবে পতন, ক্রমাগত আসলে পতন, 4-5 দিন ভালো থাকলে আবার, কিন্তু তার চাইতে বেশি পতন হচ্ছে। অনেক ইস্যু আমাদের মার্কেটে, মানে 12 মাসে 13 ইস্যু, ক্যাপিটাল গেইনে ট্যাক্সের, গেইনের উপর ট্যাক্স বসতেছে, এই একটা ইস্যু, সব কিছু মিলে আপনি কীভাবে দেখছেন আসলে? ধন্যবাদ। আসলে আমি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, দীর্ঘ 15 বছর যাবত আমি পুঁজিবাজার করে মোহাম্মদ দেখেছি, আলী এফসি, অবজার্ভ আপনাকে করেছি। আমি একটু আস্তে শুনতে পাচ্ছি, কোনো সমস্যা কিনা? হ্যাঁ জি, দীর্ঘ হ্যাঁ জি, পনেরো এবার শুনতে বছর পাচ্ছি। যাবত ইটস ওকে জি, ওকে। দীর্ঘ 15 বছর যাবত আমি পুঁজিবাজার অবজার্ভ করে, আমি যেটা মনে হলো এই বছর সবচেয়ে আনরিজনেবল, আনএক্সপ্লেইন ভাবে এই পুঁজিবাজার একটা পতনের দিকে ধাবিত হচ্ছে। এই পতন গুলার ন্যূনতম প্রধান কারণ গুলা আসলেই রেগুলেটরের যেমন দরকার আইডেন্টিফাই করা, আমরা যারা মার্কেটের পার্টিসিপেট তাদেরও দরকার হচ্ছে এটা আইডেন্টিফাই করে ডায়াগনোসিস প্রসেস গুলাকে ফলো আপ করা, মার্কেট আপ করা। এখানে অতীব দুঃখজনক ব্যাপার হচ্ছে যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, যারা প্রতিষ্ঠান এবং যারা ইন্টারমিডিয়ারি আদার, সবাই এখানে ক্রমাগত ভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রত্যেকটা, যেমন করোনার সময় আমরা দেখেছি ইন্ডেক্স ডাউন করেছে, তখন আমরা একটা আন্দোলন করেছি, একটা বিশেষ সিচুয়েশন ছিল, তখন ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে একটা টেম্পোরাল সিচুয়েশন কে অ্যাডজাস্ট করার জন্য, যেটা পৃথিবীর রেকর্ড আছে বিভিন্ন দেশে, যখন এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট হয় পুঁজিবাজারকে একটা প্রসেসে অ্যাকমোডাইট করা হয়। কিন্তু দুঃখজনক ভাবে সত্য যে ইলেকশন হয়ে গেল, আমাদের অর্থনীতি একটা চেঞ্জিং ফিনোমেনা আসলো, এর মধ্যে পুঁজিবাজার আস্তে আস্তে গ্রো করবে, গ্রো না করে এটা নিয়মিতই ডাউন করতেছে। অন দা আদার হ্যান্ড কিছু কিছু নতুন ইস্যু চলে আসতেছে যেগুলো বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ না, আমাদের অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না, এগুলাকে প্রপারলি অ্যাড্রেসও করা হচ্ছে না এবং এগুলাকে ডিউ ডিলিজেন্স প্রসেসও আনা হচ্ছে না। সে একটা কথা আমি গত কয়েকদিন ধরে শুনতেছি ট্যাক্সেশন নিয়ে, এবং এটা বাজেটে প্রস্তাবনা যাবে, বাজেটে এরপরে যারা পার্টিসিপেন্ট আছে তারা এটাতে আলাপ করবে, আলাপ করার পরে তারপরে যদি এটা দেশের জন্য উপযোগী হয়, পুঁজিবাজারের জন্য ভালো হয়, তখন এটা অ্যাডাপশন করবে, বাজেট পাস হবে। যেমন এখানে একটা কথা না বললেই নয়, 2015 সালে কিন্তু একটা আইনি হয়ে গেল যে ক্যাপিটাল গেইন আগে যেটা এক্সামশন ছিল সেটাকে বাদ দিয়ে আইন করা হলো। যখন আমরা আমরা তখন মার্কেটে আমরা এটাকে বুঝাইলাম যে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এখনো ক্যাপিটাল গেইন ইম্পোজ করার মতো সময় হয়নি, তখন 2015 সালে একটা এসআরও দিয়ে এই ক্যাপিটাল গেইন এক্সামশন করে দেওয়া হলো। তো আজকের দিনে এখন আমাদের বাজার যেখানে সবচেয়ে বিয়ারিশ মনে, এখানে তো গেইন হলেই তো ট্যাক্স দিবে, গেইনের তো কোনো সম্ভাবনাই নাই, সবাই লস আছে। এই মুহূর্তে পুঁজিবাজারের এইসব বিষয়গুলা, প্রপোজাল গুলা নিয়ে আসা এবং এই খারাপ সময় আপনি যারা ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এগুলাকে আরো বড় বড় করে বিনিয়োগকারীদেরকে আতঙ্কের মধ্যে ফেলে দেওয়া, এটা আমি মনে করি কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং এটা দুঃখজনক ব্যাপার বিনিয়োগকারীদের জন্য, দুঃখজনক ব্যাপার বাংলাদেশের অর্থনীতির জন্য, দুঃখজনক ব্যাপার। কারণ এখন যদি আমরা তাকাই বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, ব্যাংক গুলা কাউকেই লোন নতুন করে অ্যাক্রেড করতে পারতেছে না, তো এই ক্ষেত্রে অলরেডি সোর্স ছিল ক্যাপিটাল মার্কেট, এখন ক্যাপিটাল যদি খারাপ হয়ে যায়, এখানে যদি ইন্টিগ্রেশন ইনক্লুশন না হয়, তাহলে ব্যবসায়ীর পুঁজি কিভাবে হবে? এই পুঁজি যদি না হতে পারে, তাহলে ক্যাপিটাল ফর্মেশন না হলে কিন্তু আমাদের এক সময় বেকারত্বের সম্মুখীন হবে, কারণ ব্যাংক গুলা অলমোস্ট স্যাচুরেটেড, তারা ভাবদার কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফাইন্যান্স করার মতো অবস্থা কিন্তু নাই কামিং 2-3 ইয়ার্স এ, কারণ তারা মার্জার অ্যাকুইজিশন বিভিন্ন প্রসেসে যেতে হচ্ছে, কখন যায়, যখন তারা অল্টারনেটিভ সোর্স অফ ফান্ড, ডিপোজিটের সমস্যা হয়, যেখানে ব্যাংক গুলা ঢুকতেছে। এখন সরকারের উচিত, নীতি নির্ধারকদের উচিত, একমাত্র অল্টারনেটিভ সোর্স অফ মিনস হচ্ছে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট কে বুস্ট আপ করার জন্য যে পলিসি দরকার, সেই পলিসি গুলোকে আর স্ট্যান্ড ব্যাক করা, বরং এগুলোকে আরো ড্রেনেজ পলিসিতে নিয়ে আসতেছে, দিস ইজ ভেরি আনফর্চুনেট, এবং এই ব্যাপারে একদমই পদক্ষেপ নেওয়া দরকার। এটা বিনিয়োগকারীদের স্বার্থে যেমন,
অত নিঃস্বার্থ দেবেন, দ্রুতই পদক্ষেপ নেওয়া উচিত। আমি মনে করি সিকিউরিটি এক্সচেঞ্জের চেয়ারম্যান মহোদয় দেশের বাইরে ছিলেন, উনি হয়তো এসেছেন, উনি আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে এটা এটা হবে না। এবং আমি নিজে স্টাডি করে দেখেছি আমাদের সাবকন্টিনেন্টে অনেক দেশে আছে ক্যাপিটাল এক্সাম্পশন, আর কিছু কিছু দেশে আছে যারা দীর্ঘদিন হোল্ডিং করে 2 বছর 3 বছর 4 বছর, একটা রিজনেবল ট্যাক্স আছে অলরেডি। কিন্তু আমরা ইনস্টিটিউশন গুলো কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স দেই, ইনস্টিটিউশনে 10% ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু দেই। তাহলে যারা খুব একক বিনিয়োগকারী তাদেরকে মনে হয় এই এই মুহূর্তে এগুলাতে না আনাই শ্রেয়। হ্যাঁ, সেটা মার্কেটের স্বার্থে এই মুহূর্তে আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্স না বসালেই ভালো, এটি আসলে মনে করছে এখানকার বিনিয়োগকারীরা, স্টেক হোল্ডাররা। তো আসলে যেটি বলছিলেন যে আসলে ইন্ডেক্সের পতন মানে এমনটি যে হয়নি যে সূচকের অনেক উত্থান হয়েছে সেখান থেকে আসলে পতন, সেরকমটি না, বরঞ্চ যেখানে ছিল সেখান থেকে আসলে আমরা পতন দেখতে পাচ্ছি। এবং গত 60 কার যদি বসে আমরা দেখতে পাচ্ছি 1300 পয়েন্টেরও বেশি কমেছে, যেটা আমরা বলছিলাম, অর্থাৎ প্রায় 20 শতাংশের আশেপাশে। তো এটা নিয়ে আসলে একটা ভাববার বিষয়। তো আমি একটু জানতে চাইবো যে শেয়ার ইস্যু নিয়েও কিন্তু অনেক ধরনের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, যে এক্সিস্টিং যারা শেয়ার হোল্ডার তারা কিন্তু আসলে শেয়ার পাচ্ছেন না, অন্যরা শেয়ার পাচ্ছে নামমাত্র মূল্যে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটা অত্যন্ত হচ্ছে, এটা কোম্পানি ল আইনে কোম্পানি অ্যাক্ট 1994 এর সেকশন 155 এর ভায়োলেশন। যদি কোনো একটা কোম্পানি বাজারে লিস্টিং হয় তাহলে প্রথম কথা হচ্ছে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার, যদি কোম্পানি নিউ ইস্যুর প্রয়োজন হয় সবাই ইকুয়াল রাইট পাবে, কেউ যদি সেই ইস্যুটা না নেয় এটা বলে রিনান্সিয়েশন। রিনান্সিয়েশন করলে তখন যারা আন্ডার ট্রেকার আছে আন্ডার ট্রেকার পাবে, ইস্যু ম্যানেজার ট্রেকার তারা পাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে কতিপয় গেম বাজার এস্টাবলিশ হয়েছে, একটা কোম্পানি একটা বিশেষ পারপাসে ইকুইটি হোল্ডার বা নতুন কেউ এসে তাদেরকে শেয়ার দিচ্ছে, তারা পাচ্ছে সেটা 10 টাকা, প্রিভিলিং শেয়ারটা হচ্ছে 60 টাকা, 70 টাকা, 100 টাকা। এতে করে কি হচ্ছে, আনইভেন কম্পিটিশন হচ্ছে। যে 60 টাকা 70 টাকা শেয়ারটা 10 টাকা পাচ্ছে, সেই এই 60 টাকা শেয়ারটা কিনে কিনা এটাকে 200 টাকা নিয়ে নেয়। যেহেতু আমাদের বাজার স্ট্রাকচারাল মার্কেট না, নতুন নতুন বিনিয়োগকারী আছে, এরা প্রাইস বাড়লে কিনে, ওরা ওখানে যায় এশিয়ার নতুন শেয়ারটা কিনে, আর যেটা নতুন করে অ্যানাউন্সমেন্ট দেয় 10 টাকার এশিয়ারটা হোল্ড করে। এতে করে যারা এই গেম গুলোতে পার্টিসিপেট করতেছে ওরা বেনিফিটে হচ্ছে, বাজারের যে নর্মাল কোর্স অফ ফিনোমেনা এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয় এই যে ইন রেসপেক্ট অফ গভর্নমেন্ট শেয়ার আদার শেয়ার, এই নতুন করে যদি পাবদার ইস্যু করতে হয়, যেটা আগে একটা প্রিভেলিং রুল ছিল এবং ইন্টারন্যাশনালি এগুলো ফলো করে, 6 মান্থ এভারেজ ন্যাব আর্নিং হুইজ এভারেজ হায়ার, এইভাবে পাবদার শেয়ার ইস্যু করে। তখন এই যদি কাউকে আমার শেয়ার চলতেছে বাজারে 100 টাকা, যেমন আমি এটা উদাহরণ দিই বাংলাদেশ সাবমেরিনের শেয়ার চলতে ছিল 230 টাকা, সরকারকে দেওয়া হলে 70 টাকা বা 120 টাকা, তাহলে এটাকে রাইট যেটা এক্স রাইট যেটা এক্স রাইট কে ডিক্রিজ করা হলো। পরবর্তী শেয়ারটা যখন ভ্যালুয়েশন করে যে 230 টাকা করলো, যে 70 টাকা কিনলো, 70 টাকা হলে 80 টাকা বেচতে হবে, 230 টাকা 200 টাকা ক্ষতিগ্রস্ত হতে হবে। এটা কিন্তু আর্নিং পার শেয়ার পার্সপেক্টিভ পার্সপেক্টিভ ও ব্যাড, যেটা স্থানে তীরে গিয়ে কন্টাভেন্ট করে। অ্যাকর্ডিংলি কোম্পানি আজ 1994 সেকশন 158 সেটাকে কন্টাভেন্ট করে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ক্ষমতা আছে, ওনারা হয়তো পরিস্থিতি বিবেচনা করে দেয়। আমার ধারণা এইসব কিছু বন্ধ করে একটা লং টার্ম স্ট্র্যাটেজিক পলিসি নেওয়া উচিত। সেক্ষেত্রে কি হবে, যারা আস্থাহীন আছে তারা আবার আস্থা ফিরে পাবে, আর যারা নতুন নতুন ভাবে চিন্তা করে যে আমি আবার পাদ্দার ইস্যু করবো, পাদ্দার ইস্যু করে আমি সেটা রেখে দিব বাজারে হাই প্রাইসে সেটা বেচে দিব, এতে করে বাজারে যারা স্টেক হোল্ডার পার্টিসিপেন্ট ইনভেস্টর আস্থার যে কথাটা বলে আস্থাটা আসলে থাকে না আসলে এরকম ঘটনা ঘটলে। এবং আমরা প্রত্যাশা করবো যে নিয়মের মধ্যে থেকে আসলে কাজগুলো হবে বাজারের স্বার্থে। তো আমরা এ বিষয়ে আরো অনেক কথা আপনার কাছ থেকে শুনবো, ছোট একটা বিরতি নিয়ে আসি। দর্শক নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আন্তরিক বিজনেস সঙ্গে আছি রহমান রনা। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আলী জহির আশরাফ অ্যান্ড কোং এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে আবার ফিরছি আলোচনায়। মোহাম্মদ আলী এফসি, সাম্প্রতিক সময় অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলছিলাম, একটু জানতে চাইবো। আমরা জানি যে ফ্লোর প্রাইসে আমাদের বাজার কিন্তু প্রায় 1.5 বছরের মতো আটকিয়েছিল, আসলে এই সময় ওইভাবে টার্নওভারও ছিল না, তারপরে ফ্লোর প্রাইস ওঠানোর পরে কিন্তু আমরা একটা পতন দেখলাম, তারপরে ফোর সেল দেখলাম, আরও পতন হলো, 2% ইস্যু দেখলাম লোয়ার সার্কিটের ক্ষেত্রে,
যে সেখান থেকেও আমরা দেখলাম যে টানা পতন হচ্ছিল। তো এখন যে 3%-এর যে ইস্যুটা, যে লোয়ার সার্কিটটা, এখানেও কিন্তু আমরা টানা একটা পতন দেখতে পাচ্ছি। কিভাবে দেখছেন আসলে যে লোয়ার সার্কিট 3%-কে? আসলে বাজারে যেহেতু আমরা একদম ডাইরেক্ট অ্যাক্টিভ ছিলাম অনেকদিন, এখনো আছি, আমার মনে হয় এই ধরনের 3%-2% সার্কিট এটা বাজারে স্বাভাবিক গতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করে। সে ধরেন একজন একটা শেয়ার কিনলো, সেটা সে অ্যাডজাস্টমেন্ট দিব কিভাবে? আরেকটা শেয়ার বেচতে হবে, হ্যাঁ, আরেকটা স্টক খারাপ হইতেছে, সে ধরেন খারাপ হয়ে যাচ্ছে 20%, যে বাজারে স্টাডি করে সে কিন্তু এটা বিক্রি করে বের হইতে পারতেছে না। আবার আবার যে অন্য এটা বিক্রি করে আরেকটা শেয়ার কিনবে তারও সুযোগ নেই, এও তো টাকা উঠানোর দরকার, সে সে একটা বিক্রি করে টাকা উঠাইতে পারতেছে না, তখন কি হচ্ছে? তখন অনেক সময় ভালো শেয়ারের উপর চাপ পড়ে যাবে, যে সে ভালো শেয়ারের উপর চাপ পড়ে বাজারের যে নর্মাল বিচার, নর্মাল যে ঘটনা সেটা রক্ষা করার জন্য এই ধরনের জিনিস আমার মনে হয় রিকনসিডার করা দরকার। কারণ এই রিকনসিডার না করলে বাজারের যে গতিশীলতা ব্যাহত হবে। কারণ আমি মনে করি বাজারের একটা নির্দিষ্ট ফ্রেম করে লং টার্ম প্রসেস করা দরকার, আর এটা যদি লং টার্ম প্রসেস না করা, শর্ট টার্ম পলিসিতে যাওয়া হয়, বিভিন্ন ধরনের ইস্যু আসবে, এই ইস্যু গুলাকে অ্যাডভান্টেজ নিতে যাবে কতিপয় স্বার্থম্পেশী মহল। কারণ করোনার সময় আমাদের যেটা দেওয়া হয়েছিল, ঠিক আছে, এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, এরপরে যে অংশটা নিয়ে চিন্তা করা হয়েছে, ভাবছে যে অর্থনীতি চেঞ্জ হলে শেয়ার বাজার ভালো হয়ে যাবে, কিন্তু অর্থনীতি আরো খারাপ হলো। আগে থেকে যে প্রসেস গুলা, এই প্রসেস গুলো তো ফলো করতে পারবে না, এতে করে ইনস্টিটিউশন কিন্তু দুর্বল হয়ে যাবে। আর ইনস্টিটিউশন যদি দুর্বল হয়ে যায়, ইনস্টিটিউশন যদি সেল বাই করতে না পারে, যেহেতু এখানে মার্জিন লোন একটা ব্যাপার আছে, তখন বাজারে ট্রিগার সেল আসবে, ইউজ করি এই ট্রিগার সেল কে অ্যাবজর্ব করার জন্য আরেকটা ভালো শেয়ার বিক্রি করে এটাকে ধরতে হবে। তো শেয়ার যদি 3% স্লটে সবাই দ্রুত বেচতে যায়, তো এটা কিভাবে শেয়ার কে এবং 3% কিন্তু অটোমেটিক বায়ারলেস হয়ে যাচ্ছে। মানে টানা 3 দিন যদি বায়ারলেস থাকে, তাহলে যেখানে একদিনে 10% পড়তে পারতো সেখানে দেখা যেত বায়ারলেস হতো না, কিন্তু টানা 3-4 দিন বায়ারলেসে কিন্তু আরো আসলে এটা প্রবণতা বাড়ছে যে আমি আমার বেচতে মনে পারবো হচ্ছে কিনা। এটা এটা তখন বাজারে হয়তো একটা পরিস্থিতি চিন্তা করে দেওয়া হয়েছে, এটা যে এক্সামিনেশন রেজাল্ট এটাকে রিভিউ করে নতুন ভাবে চিন্তা করার সময় আসছে। এবং এখন যেটা চিন্তা করা হবে এটা লং টার্ম চিন্তা করা উচিত। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, যে আজকে একজন বিনিয়োগকারী সকালে বলতেছে এই বিকেলে তো পাওয়া যাবে না, মার্ক 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 গত শেয়ার দেখা যাচ্ছে যে এটা 5% আরো বাড়তো, সেই ক্ষেত্রে যদি সেটা একটা বায়ার পাওয়া যাবে না, এই প্রত্যাশা বেশি করে সেল দেয়, তাহলে কিন্তু মানে বাজার তার ওই ঘুরতে যায়। মেন্টালিটি কিন্তু আরেকজনের মধ্যেও পড়ছে আসলে, সে মারছে হ্যাঁ, সেটা এটা চাপ পড়ছে আরেক, সিঙ্ক্রোনাইজেশন জি হয়ে যাচ্ছে, জি মানে এই একজনের থেকে অংশটা আরেকজনের দেখা ছড়িয়ে দরকার। যাচ্ছে। হ্যাঁ, এই অংশটা খুবই দেখা দরকার। আর ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে এটাকে একদম ক্লিয়ার স্ট্রাকচার করে ফেলতে হবে, যে না আসলে আমরা ক্যাপিটাল গেইন হয় এই বছর যদি না হয় ওই সময় বসাবো, এই রেটে বসাবো, নাজ দা বেবি ফ্রি দা অ্যাডাল্ট। কারণ মিডল ইস্টের কান্ট্রি গুলোতে ক্যাপিটাল গেইন ট্যাক্স নাই, আমাদের সাবকন্টিনেন্টের অনেক জায়গা নাই, ইন্ডিয়াকে হয়তো ফলো করা হয়, অনেকেই বলে ইন্ডিয়া 1895 সালে দিল্লি স্টক এক্সচেঞ্জ শুরু হয়েছে, ওদের যে মার্কেট ক্যাপ, ওদের যে ব্যবসা কোম্পানি গুলোর ইনক্লোশন, সেক্ষেত্রে আমার কিছু নেই, আমাদের বাজার বলতে গেলে নেপালের মার্কেটের কাছাকাছি। আমাদের বাজারকে কম করার জন্য ক্যাপিটাল গেইন এক্সামশনটা রাখা দরকার, এবং এটা রাখতে গেলে হ্যাঁ এটা একটু টাইম নিতে হবে, যে আমরা এই প্ল্যান নিলাম 2-3 ইয়ার্স পরে একটা সার্টেন ডেট করে আস্তে আস্তে আমরা দিব। যেমন ইনস্টিটিউশনে 10% আছে, ইনস্টিটিউশনে এমনি হচ্ছে 2%, 5% এক্সামশন দিয়েছে, তো ইন্ডিভিজুয়াল কে যেহেতু এক্সামশন আছে সেটাকে আরো কিছুদিন এক্সামশন রাখা উচিত, রেখে একটা নির্দিষ্ট প্ল্যান করে যাওয়া উচিত যে আগামী 2 বছর পরে এটা 3%-4% বা এই স্ল্যাবের পরে গেলে ট্যাক্স হবে, তাহলে হঠাৎ করে যে একটা কম্পন, সেই কম্পনটা আসে না। আর এখন যেহেতু ইন্টারেস্ট রেট টু হাই, অর্থনীতি স্কুইজ করছে, সেই ক্ষেত্রে পুঁজিবাজার বিকাশ করার জন্য ক্যাপিটাল গেইন হবে এখন বাংলাদেশের মার্কেটে ইন্ট্রোডিউস করা উচিত না, এটা বড় ধরনের একটা হিসাব হয়ে যাবে। এই কারণে আমাদের ব্যাংকিং সব সেক্টর এখন খুবই নাজুক অবস্থায় আছে, সেখান থেকে যেহেতু অন্যান্য ইন্ডাস্ট্রি কে সাপোর্ট দিতে পারবে না, এখানে খারাপ হলে এক সময় আইপিও আন্ডার সাবস্ক্রিপশন হয়ে যাবে। এবং বড় উচিত যারা ভালো ভালো শিল্প যেগুলো আছে, তাদের এখন 30-40% ক্যাপিটাল মার্কেটে আইপিও এর মাধ্যমে শেয়ার শেয়ার ইস্যু করে টাকা উঠানো, এতে করে কি হবে, ব্যাংকের উপর চাপটা কমে যাবে, এবং ক্ষুদ্র যে সঞ্চয় সেটা ব্যাংকের মাধ্যমে বিভিন্ন স্ট্রাকচার নয় ডাইরেক্ট ক্যাপিটাল মার্কেটে আসবে, এবং ইকোনমি আরো স্ট্রং একটা পজিশনে যাবে। আরেকটা বিষয় এখানে আমরা যেটা দেখি বাজারে, কিছু ডাইরেক্ট ম্যানিপুলেশন হয়, এই ম্যানিপুলেশন গুলা অ্যাক্টিভিটিস দ্বারা একদম প্রো, সে আমি একটা উদাহরণ দিই, একটা মিউচুয়াল ফান্ড
তার ন্যাব হচ্ছে 12 টাকা, তো সে 20 টাকা 40 টাকা কিভাবে চাবে? সে তার তো কোনো ব্যবসা নয়, হুম সে হুম মানে সে তার শেয়ার প্রাইসটা ন্যাপ দিয়ে শেয়ার আসলে বিক্রি নির্ধারিত করে হয়। যে ন্যাপটা রিয়েলাইজ করবে সেখান থেকে সে যেটা আর্নিং হবে ডিভিডেন্ড দিবে, হুম লাস্টে হুম 10 বছর পরে যে ন্যাপ পাবে হুম হুম তার ম্যানেজমেন্ট ফি বাদ দিয়ে দিয়ে দিবে। হুম তো হুম 12 টাকা ন্যাবে শেয়ার 20 টাকা কেমনে, 13 টাকা হুম ন্যাব 40 টাকা করে, এই এই যে এই ধরনের মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস এই দুটো একদম বাজারকে ক্ষতি করে। পরে এটা 40 টাকা করে এটা সপ্তমবেশী মহল মানে একটা ইনস্টিটিউশন মানে একটা ইনভেস্টর কোটায় দিয়ে চলে যায়, এটা তো সিস্টেম করে না। হুম 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 এবং আসলে এই বিনিয়োগকারীদের সতর্ক জিনিসগুলোর থাকা প্রতি উচিত একদম আসলে ন্যাপের উপরে প্রপারলি এভাবে লেনদেন হলে। দেখা, হ্যাঁ দেখা উচিত। একটা কোম্পানির সুযোগ আছে, সে নতুন প্রোডাক্ট ইনক্লুশন করবে, হুম 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 তার আর্নিং বাড়বে, সে ডিভিডেন্ড দিবে, তার গ্রোথ আছে, হুম হুম ওতে মিউচুয়াল ফান্ড একটা টাইমিং এর জন্য একদম। এটা এটা কিভাবে করে তা। আবার ন্যাপ এবং দেখা যাচ্ছে আমি দশ অনেক টাকা দেখছি এর অর্ধেক প্রাইসও কিন্তু ট্রেড হচ্ছে, তো সেই আবার বিষয়টাকে। অনেকগুলো আছে হুম হুম যেগুলো 10 টাকা, হুম হুম সেটা 10 টাকা নেয় সেটা ট্রেড হচ্ছে 5 টাকা। তো হুম হুম যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে বুঝে যাচ্ছেন 10 থেকে 15% ডিসকাউন্টে নেবে একদম। ওই মিউচুয়াল ফান্ড গুলা কিনা, সে না কিনে যেটা 12 টাকা আছে, হুম বারো হুম টাকা আন্ডারলাইন আছে, সে 40 টাকা কিনতেছে। হোয়াট ইজ দিস অবজেক্ট? অবজেক্ট হচ্ছে এখানে না চেহে মানে এখানে তো অথবা লজিক, কেউ কোন লজিক জানিয়ে কাজ করছে না আসলে, প্রভোকেশন রেজুলেশন ম্যানিপুলেশনটা আসলে করতেছে, এখানে লজিক। ম্যানিপুলেশনে পার্টিসিপেট করতেছে, ওদের জন্য তো একদম শর্ত দ্বারা ডাইরেক্ট পেনাল্টি করতে পারবে রেগুলেটর। হোয়াই ইউ আর ডুইং ইট? একদমই শেষের দিকে, মানে কি করণীয় আসলে বাজারে, আসলে আস্থার জন্য কি করা যেতে পারে আস্থা সার্বিকভাবে? হচ্ছে বিষয় হচ্ছে দুটা, শেয়ার বাজার কিন্তু পলিসি দ্বারা নির্ধারিত, অর্থ দ্বারা না, যতই অর্থ আসুক শেয়ার প্রাইসই চলে যাবে। এখানে একটা দীর্ঘমেয়াদী পলিসি নিতে হবে গ্যাপ অ্যানালাইসিস করে, এবং দীর্ঘমেয়াদী পলিসি নিতে হবে এবং দুষ্টের দমন সৃষ্টির লাঘন। এখানে যারা বড় বড় গেম করে বিভিন্ন ইনস্টিটিউশন শেয়ার বিক্রি করে দুর্বল করে দিয়ে চলে গেছে, শেয়ারের আন্ডারলাইন প্রাইস ঠিক না করে তাদেরকে আরো বড় ধরনের পেনাল পজিশন নিয়ে আসতে হবে। যারা বাজারে ঢুকতে চায় যেসব জিনিস, যেসব সরকারি বাধা আছে, অবস্থাগুলো আছে, এগুলো আর একটু ইজি করতে হবে, অ্যাজ ওয়েল এজ নতুন নতুন আইপিও, নতুন নতুন ভালো ভালো কোম্পানি শেয়ার নিয়ে আসতে হবে। আর সরকার যেহেতু বলতেছে তার শেয়ার লিস্টেড করতে হয়, সরকারকে এটা বুঝেই বলতে হবে যে বাজারে আসলে একটা প্রি ইকোনমি যেভাবে প্র্যাকটিস করে সেভাবে রাখতে হবে। কোনোভাবে এখানে আসে হতাম আর রেভিনিউ কে ডমিনেট করা যাবে না, যেমন তিতাসকে ডমিনেট করাতে বিদেশি সব ইনভেস্টর তিতাস বিক্রি করে চলে গেছে, তারা আর এখন আসতে চায় না। প্রি স্টেবল দীর্ঘমেয়াদী পলিসির মধ্যে রাখতে হবে ইন দা লাইন অফ রেভিনিউ সাইড, তার রেভিনিউ গ্রোথ এর দিকে, অন দা আদার হ্যান্ড তার ক্যাপিটাল স্ট্রাকচার এর দিকে। কয়দিন পর পর সরকার লোন দিয়ে শেয়ার চলে 200 টাকা, 10 টাকা করে শেয়ার ইস্যু নিয়ে যাবে, কারণ ভ্যালুয়েশন হয়ে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের রাইট নষ্ট হয় না? এইগুলো তো সরকারি শেয়ার গুলোকে দুর্বল করে দিচ্ছে। তো এই পলিসি গুলা রেগুলেটরকে বা বিভিন্ন ভাবে চাপ দিয়ে পার্সুয়েশন করে, অনেকে তো স্টক মার্কেটের যে ফিউচার ইমপ্যাক্ট এটা বুঝতে পারে না, এই জন্য হয়তো ইয়ে করে, এটাকে একটা নির্দিষ্ট পলিসি স্ট্যান্ডার্ড করে চাইলে হয়তো প্রতিবেদন আস্তে আস্তে ঘুরে আসবে। আমরা সেটা প্রত্যাশা করবো, আমরা প্রত্যাশা করবো সুশাসন প্রতিষ্ঠিত হবে। এবং যেটা বলছিলেন যে গভর্নমেন্ট শেয়ার অফলোড হবে, সেই খবর কিন্তু বাজার ভালোও হচ্ছিল, তো আমরা প্রত্যাশা করবো যে গভর্নমেন্ট শেয়ার অফলোড হবে। গভর্নমেন্ট শেয়ার অফলোড হলেই যে আসলে কোম্পানির উপরে একটা, মানে আমরা দেখেছি অনেক গভর্নমেন্ট শেয়ার তো অফলোড হয়েছেও, তো সেগুলো তো অবস্থা ভালোই আছে মোটামুটি, তো আমরা আশা করবো অফলোড হবে। তো আজকে এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ একবিশি টেলিভিশনকে এবং দর্শকদেরকে, বিনিয়োগকারীদেরকে, এই দুর্দিনে বিনিয়োগকারীদের পাশে থাকতে পারলে খুব ভালো লাগতো, ধৈর্য ধরে যেন বিনিয়োগকারীরা অপেক্ষা করেন। আশা করি একটা সময় পর ওনারা ওনাদের পুঁজি ফিরে পাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আলী জহির আশরাফ অ্যান্ড কং এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ আলী এফসি এর সঙ্গে। দর্শক নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 2টা 35 মিনিটে আবার ফিরে আসবে বিজনেস আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।